ভারতীয় জনতা পার্টির একদিনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বিলোনিয়ার পুরাতন টাউন হলে। বৈঠকে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, এছাড়াও ছিলেন মন্ডলের কর্মীরা। এদিন বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে বলেন যে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে আসবে তার সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে কমিউনিস্টদের এবং কংগ্রেসকে এক হাত নিয়েছেন বিপ্লব কুমার দেব এবং পাশাপাশি 2023 বিধানসভা নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সাংগঠনিক সভা শেষে বিলোনিয়ার যোগ মায়া কালী বাড়িতেও গিয়ে রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন বিপ্লব কুমার দেব। মেড ইন ইন্ডিয়া আর মেড ইন ত্রিপুরা, কারণ আমার পরিচয় এজ এ পলিটিক্যাল লিডার তার আগে কোনদিন ত্রিপুরাতে ছিল না। 2015 আগে ত্রিপুরার মানুষ আমাকে জানত না, চিনত না, কিন্তু যারা আমাদের সঙ্গে সিপিএম বা কংগ্রেসে রাজনীতি করে তাদেরকে অনেক 20-25 বছর যাবৎ লোক চিনত। তাদের একটা নিজের পরিচিতি ছিল, কেউ হয়তোবা কোনো মুখ্যমন্ত্রীর ছেলে, কেউ হয়তোবা পলিটবিউটির সদস্য, কেউ হয়তোবা সিপিএম এর সম্পাদক, কিন্তু বিপ্লব দেব 2015 আসা এক নতুন চেহারা, নতুন ব্যক্তি, তাকে যদি মান মর্যাদা ইজ্জত কেউ দিয়েছে তো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখরা দিয়েছে। 37 লক্ষ ত্রিপুরাবাসী নাম দিয়েছে। আজকে তার জন্য কুরুক্ষেত্রের ভূমিকা আমাকে চেনে, পানিপথের ভূমি, ঐতিহাসিক ভূমি, কুরুক্ষেত্রের ভূমি, পানিপথের ভূমি, হরিয়ানার ভূমি, সেই ভূমিকে বিপ্লব দেবকে চেনে আমি সেখানে বলি যে ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি আমার উপর বিশ্বাস করে হরিয়ানার মতো ইম্পর্টেন্ট রাজ্যের প্রভারি দিয়েছে, তার জন্য আমি আদরণীয় নাড্ডাজির প্রতি চিরকৃতজ্ঞ, মোদীজির প্রতি কৃতজ্ঞ যে আমাকে যে বিশ্বাসটা রেখে হরিয়ানার মতো ইম্পর্টেন্ট স্টেটকে দিয়েছে। আমি নিষ্ঠার সহকারে আপনার আশীর্বাদ নিয়ে কাজ করব আর 2023 ত্রিপুরাতে একতরফা ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিত আসবে, তার মধ্যে কোন সন্দেহ নেই। আর কংগ্রেস 5 মাস আগে বৈশাখী চাওয়ার যে প্রবণতা প্রকাশ করে প্রমাণ করে দিয়েছে, কমিউনিস্টরা ত্রিপুরাতে কোনদিন আর ক্ষমতা আসবে না।